Hello everyone, welcome to আমাদের জীবন। আমাদের জীবনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি আজকে মেয়েকে নিয়ে হসপিটাল যাব। তো সকাল বাজে এখন 8:45। তো আমাকে অনুপমা ব্রেকফাস্ট দিয়েছে সকালে, রুটিটা তৈরি করলো আর কালকের লাউয়ের তরকারি ছিল, তাই দিয়ে আমাকে ব্রেকফাস্টটা দিল। তবু তোমাদের একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এরপরে চা দেবে, তো আমি এটা খেয়ে মেয়ে খাবে, খেয়ে একসাথে আমরা হসপিটাল বেরোবো। চেষ্টা করছি মেয়েকে নিয়ে ট্রেনে যাওয়ার, যদি ট্রেনে উঠতে পারে। সকালে তো অফিস টাইম থাকে না, যার জন্য ট্রেন খুব ভিড় হয়। তো আমরা বজবজের উদ্দেশ্যে রওনা দেব, কারণ বজবজ থেকে গাড়িটা আবার ফিরে আসে, নঙ্গির পরে স্টেশনই বজবজ। তো ওখান থেকে গেলে শিয়ালদা অবধি যেতে পারবো, তারপরে ওখান থেকে একটা ট্যাক্সি বা যদি অটো পাই ধরে চলে যাব। তো আমি এখন ব্রেকফাস্ট শুরু করছি, মেয়েও আমার সাথে আজকে রুটি খেয়ে নিচ্ছে, বুঝতে পেরেছ? কারণ পাউরুটি ফাউরুটি রেগুলার খাওয়া আমার ঠিক পছন্দ না, তাই মেয়েকে বললাম যে রুটিটা খেয়ে নাও মা, পেটে থাকবে আর এইটুকু যেতেও সুবিধা হবে, খিদে পাবে না। ওই চা চলে এসছে, যাই হোক তাহলে আমি এখন ব্রেকফাস্টটা করি। হসপিটাল যাচ্ছি, রেডি হয়ে গেছি, এখন স্টেশন যাব। তো বাবার সাথে যে হসপিটাল যাচ্ছি, মা যাচ্ছে না কারণ দাদু তো বাড়িতে রয়েছে, দাদুকে তো একা ছেড়ে যাওয়া যাবে না, সেই জন্য মা থাকছে, আমি আর বাবা হসপিটাল যাচ্ছি। তো আমরা এখন হসপিটাল যাব, দেখি ট্রেনটা পাই কি না, কারণ দেরি হয়ে গেছে, ট্রেনটা ধরতে হবে, নাহলে পরের ট্রেন ধরতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা বেরোলাম, তোমাদের সাথে নিয়ে আজকে যাচ্ছি। তো শিয়ালদায় দেখুন এই যে এক্সেলেটর, আর এ পাশ দিয়ে ঘুরে এসে এইখানে বাজার কলকাতা। এখানে একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে, তো আমরা এখন ট্যাক্সি ধরেছি, নিউরো সায়েন্সে যাব। আমি নিউরো মেডিসিনে এসেছি মেয়েকে ডাক্তার দেখাতে, এখন আমি দোতলায় যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে। নিউরো মেডিসিন ডিপার্টমেন্ট, আমি ডক্টরকে দেখাইয়ে চলে যাবো তাড়াতাড়ি করে। মেয়েকে দেখিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি আমরা। আমরা
বাড়ি ফিরব বলে শিয়ালদা স্টেশনে এলাম। তো যাই হোক, বিশেষ কিছু বলেনি, জাস্ট আমার রিপোর্টগুলো দেখলো আর বললো এক্সারসাইজ করে যা, ঠিক হয়ে যাবে, এটুকুই বললো, বিশেষ কিছু বলেনি আজকে। কারণ ওনার কাছে তো এভরি মান্থেই প্রায় আসতে হয়, ওনার কাছে এখন আমি দুর্বল ভাত হয়ে গেছি। তো আমি এবারে শিয়ালদা স্টেশনে অনেক বছর পরে এলাম, যেটা দেখছি শিয়ালদা স্টেশনে এসে সেটা তোমাদের বলি। এখানে একটা বাজার কলকাতা হয়েছে, খাওয়ার দোকান প্রচুর হয়েছে এবং একটা মাওমোমোর কাউন্টার হয়েছে, অনেক খাওয়ার স্টল হয়েছে, প্রচুর খাওয়ার স্টল হয়েছে। এখানে একটা সোনার দোকান হয়েছে এবং আরও মনে হয় যে মানে স্টেশনে না আরও বড় হয়ে গেছে। বাইরে থেকেই দেখছি সুন্দর কালেকশনটা, এটা বোধহয় ডায়মন্ডের আর এটা বোধহয় কাস্টম জুয়েলার, এটা আর এটা বোধহয় ডায়মন্ডের, এর থেকে তো ডায়মন্ডই লাগছে। এগুলো কাস্টম জুয়েলার, এগুলো কাস্টম জুয়েলার, ওপরেগুলো সবই কাস্টম জুয়েলার। মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স, দেখেছো শিয়ালদা এখন নতুনভাবে শিখেছে, এখানে বাজার কলকাতা তৈরি হয়েছে। ফ্যাশন স্টোর তো এখান থেকে অ্যালাউ নেই বাজার কলকাতায় ভিডিও করার, তো তোমাদের বাইরে থেকে দেখালাম। এটা হচ্ছে শিয়ালদার উপরটা, আর কোথাও নেই কিছু, এটা বাজার কলকাতা করেছে, দারুণ করেছে। এই হচ্ছে শিয়ালদা, তো আমি এখন স্কেলেটারে নামছি। মা বাড়িতে ছিল, তো মা আজকে রান্না করেছে অনেক কিছু। তো কি কি রান্না করেছে তোমাদের একটু বলি। শাক করেছে, চাল পটল করেছে,
মাছ ভাজা করেছে আমার জন্য, আমার জন্য মাছ ভাজা করেছে, বাট মাছের ঝোলই রান্না করেছে, বাট আমি মাছ ভাজা যেহেতু ভালোবাসি সেই জন্য আমার জন্য মাছ ভাজা, আর এখানে চাটনি চাটনি করেছে। তো এইমাত্র মেয়ে খাওয়া দাওয়া করে উঠে গেল, আমি এখন খেতে বসেছি, অনুপমা আমায় খাবার দিচ্ছে। তো আজকে ডাক্তার যা বলল তাতে তো আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, কারণ ওর সামনে তো সব কিছু বলে না। ডাক্তার বলছে যে ওকে খুব স্ট্রাগল করতে হবে, প্রচণ্ড খাটতে হবে, আর হাতটা সম্বন্ধে এখনই আমি কিছু বলতে পারছি না, তবে কিছু ফিজিও ডাক্তারবাবু দেখিয়ে দিলেন সেগুলো করতে হবে। তো অনেকক্ষণ ডাক্তারবাবু মানে ই দিয়ে ওনার হাতেও একটা কী থাকে যেটা দিয়ে ঠোকা মারে, ওই সবগুলো হাতে রিফিগুলো দেখলো, ওই করলো, কিছু ফিজিও দেখালো, অনেক কিছু দেখিয়েছে। তো বলছে যে গরমটা অনেক পড়েছে ঠিকই, ও করতে চাইবে না, কিন্তু আপনাকে জোর করে জোর করে ওকে করাতে হবে। তাই আমি বললাম স্যার আমি তো করাই, ওর মাও করায়, আমরা সবাই ওকে যখনই ফাঁকা পাই তখনই করাই। আসল কথা ওর চেহারাটা বেশি তো ওর গরমটা বেশি, যার জন্য একটু মানে কম করে, কিন্তু ও করে যখনই ও সুযোগ পায় করে। আর আজকে তো পুরো উইক হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন। তো তো এই ডাক্তারের সাথে কথাবার্তা হলো, ডাক্তার বললো ঠিক আছে, এরপরে আবার 3 মাস পরে চেক আপ দিল, 3 মাস পরে আবার যেতে বলল। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নমস্কার, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।